বছর তিনেক আগে এই রাস্তার পাশে ফুটপাত খুঁড়ে বসানো হয়েছিল সোয়ারেজ পাইপ। ওই পাইপ এখন অকেজো, তাই এবার ফুটপাত নয়, রাস্তায় বসানো হচ্ছে বড় পাইপ। আর এখন রাস্তার দুপাশে চলছে এমন খোঁড়াখুঁড়ি। শুধু সোয়ারেজ লাইন নয়, বছর ঘুরে খুব কম সময়ে সুস্থ থাকে রাজধানীর রাস্তাগুলো। কখনো তিতাস, কখনো বিদ্যুৎ, আবার কখনো ইন্টারনেট কেবল বসানোর কাজে বারবার ঘুরতে হয় এই রাস্তাগুলো। আর এই কাজগুলোতে বারবারই থাকে সমন্বয়হীনতা এবং সুষ্ঠু পরিকল্পনার অভাব। এই 24 ইঞ্চি RCC পাইপ এখন বসানো হচ্ছে ফুটপাতের মধ্য দিয়ে সোয়ারেজ লাইনের জন্য। ঠিক 3 বছর আগে এই পাইপটি কিন্তু বসানো হয়েছিল এখানে। 3 বছর আগে যদি এই বড় পাইপটি বসানো হতো, তাহলে কিন্তু নতুন করে আরেক দফা পাইপ বসাতে হতো না এবং নগরবাসী এই ভোগান্তি থেকেও কিন্তু মুক্তি পেত। আর এমন দৃশ্য নগরবাসীর কাছে ঘা সওয়া হয়েছে অনেক আগেই, কিন্তু প্রচণ্ড গরমে বাতাসে এমন ধুলা আর যানজট সব কিছু মিলিয়ে এই মাত্রা আর সহনীয় পর্যায়ে নেই। প্রশাসনের একটা ডিপার্টমেন্ট এখন একটা কাজ করছে, কিছুদিন পর অন্য ডিপার্টমেন্ট এসে আবার কাজ করছে। কাজ করে যতটা উপকার হবে তার সাথে বেশি জন্য দুর্ভোগ হয়ে দাঁড়াইছে। দুর্ভোগের এত সীমা ছাড়িয়ে গেছে সব কিছুতে, ওটা পার্টিকুলার আলাদা করে দেখবার কিছু নাই, সবখানেই দুর্ভোগ আছে। বর্ষা মৌসুম এলেই ওয়াশার পাইপ বসানোর হিড়িক লাগে। সংশ্লিষ্টরা বলছেন দাতা সংস্থার অর্থ ছাড় হতে কিংবা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট পাশ হতে অনেক সময় চলে যায়, তাই অর্থ বছরের শেষ দিকে এই খোঁড়াখুঁড়ি করতে হয়। আর বিশেষজ্ঞরা বলছেন নগরের এ ধরনের উন্নয়ন কাজে যারা যুক্ত এই মানুষগুলো দূরদর্শিতার অভাবেই এমনটা হচ্ছে বারবার। একটা রাস্তাতে যখন সার্ভিস লাইন বসবে, এই সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে একবারেই কাজটা করা উচিত। এই সমন্বয়ের অভাবটাই কিন্তু আমাদের বহু টাকা খরচ করে দিচ্ছে এবং পুরো সিস্টেমটাকে একটা জগাখিচুড়ি পাকিয়ে ফেলছে। অবশ্য সরকারের নীতি নির্ধারকরা স্বীকার করছেন সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই, তাই তারা এ নিয়ে বারবার তাগাদা দিলেও এর সুফল মিলছে না। এটা অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ সার করতেই অনেক দেরি হয় এবং দেরি হওয়ার কারণেই এই কাজগুলো বিলম্বিত হয়। আমরা বিভিন্ন সময় সিটিকে এটা বলি যে তারা যেন একটা সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের মাধ্যমে এই কাজটা যেন করে। এই দুর্ভোগকে নিয়তি মেনে পথ চলা নগরবাসীর প্রত্যাশা, সমন্বয় করে যেন এই উন্নয়নমূলক কাজ হয়, আর তাতে সাশ্রয় হবে সরকারি অর্থের, আর দুর্ভোগ কমবে সাধারণ মানুষের। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।